রে সেই নূর জলে ভাসিল, হায় হায় অন্ধকারে আলো। নবী নূরে ছিল নিরাকারে সে নূর জলে ভাসিল, সেই নূরে সংসার নিরঞ্জন আপনার খাদ্যবান কুরআন বকশিশ করিলেন কারে, আপনি মাওলা নিরঞ্জন আপনার খাদ্যবান কুরআন বকশিশ করিলেন কারে, কুরআনের বর্ণনা করিতে বিতরণ ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের ওপরে, নবীর সাথে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের ওপরে, ভণ্ডবে হইয়া যাবি মানুষ। তো মানুষের মনের মধ্যে অনেক কিছুই ঘুরে, ভালোর থেকে খারাপ চিন্তা ভাবনাটাই বেশি। তা আমার মনের মধ্যে একটা চিন্তা ধাক্কা দিছে, সেখান থেকে একটা কথা বলা। আমি জানি আমি যে মনে ওই সাধুগুরুরা তো আর আমার মতো না, তারা একটু বেশি শান্ত প্রকৃতির, বেশি নরম প্রকৃতির মানুষ, তাই না? এজন্যই একটু বলা, আমরা একটু জানবো বুঝবো। কিন্তু এবার আমার বেলায়েত, এটা অনেক বড় পাওয়ার ব্যাপার, অনেক বড় পাওয়ারের বিষয়। আমার নবুয়ত কোনোটাই কারো থেকে কম নয়। নবুয়ত কার? নবুয়ত হলো আমার হুজুরে পাক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরে যেই নবুয়ত দিছে, যত নবী আসছেন তাদের একজনকে এই নবুয়ত দেওয়া হয় নাই। আপনারা জানেন কোন কোন নবীর কোন কোন পাওয়ার ছিল তাদের নবুয়তের। মুসা নবীর পাওয়ার ছিল লাঠির মধ্যে, ইউসুফ নবীর পাওয়ার ছিল তার চেহারা মোবারকের মধ্যে, সুলেমান নবীর নবুয়ত ছিল তার আংটির মধ্যে, তাই না? জাকারিয়া পয়গম্বরের নবুয়ত ছিল তার পশমের মধ্যে। এরকম যারা যারা অনেক পয়গম্বর আসছে, নবী আসছে, তাদের এক একজনের নবুয়তের পাওয়ার এক এক রকম, কিন্তু আমার হুজুর পাককে যেটা দেওয়া হয়েছে সেটা হলো মোহরে নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যাকে পবিত্র নজরে যদি কেউ একবার দর্শন করেছে তার 14 পুরুষ বেহেশতে চলে গেছে বিনা হিসাবে, সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বন্ধুর নামে, আমার হাবিবের নামে আমি দুরূদ এবং কিয়াম করে থাকি। এর প্রমাণ কোথায়? পবিত্র কোরআন শরীফ তার সূরা আহজাব তার 56 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছে, প্রমাণ আছে। আল্লাহর ওলিদেরকেও আল্লাহ ভালোবাসেন, আল্লাহর নবীদেরকেও আল্লাহ ভালোবাসেন। ভালো না বাসলে তো আল্লাহ তৈরি করতেন না। কারণ আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমার বান্দিগণ, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো?